গত চব্বিশ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় করোনায় উপসর্গ নিয়ে একজন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৪৯টি করোনা নমুনা পরীক্ষা করে একজন শনাক্ত হয়েছে, যা শতকরা ০.৬৭%। এর আগে গত পরশু ছিল ০.৯৫%। আক্তারিয়া আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।